পূর্বাভাস আগেই ছিল, আজ রবিবার তা সত্যি হলো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টিরও কোনো পূর্বাভাস নেই, তাই স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে অসহ্য গরমের যন্ত্রণা থেকে মুক্তির জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে বেসরকারি স্কুল কলেজগুলিতেও এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে আজ রবিবার ছুটির দিন একটি সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। পূর্ব বিজ্ঞপ্তি জারি করা না পর্যন্ত এই ছুটি চলতে থাকবে। চলতি সপ্তাহে শনিবার ঈদের ছুটি এবং সোম থেকে শুক্রবার পর্যন্ত এই গ্রীষ্মাবকাশের ছুটি। সেই সঙ্গে সঙ্গে আরও একটি ঘোষণা করা হয়েছে যে এই ছুটির কারণে স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলিতে যে পড়াশোনার ঘাটতি হবে, বিদ্যালয় রিওপেনিং বা খোলার পরে আবার ছাত্রছাত্রীর স্বার্থে অতিরিক্ত ক্লাস নিয়ে কিভাবে এই ঘাটতি মেটানো যায়, সে বিষয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলি সচেষ্ট হবেন।